অফিস রুমে থাকবেন না, সকলে মাঠে প্রবেশ করুন। বালিকা ফুল দলে 50 মিটার যে লম্বা দৌড়, আমি স্টার্টিং পয়েন্টে আমি যাদের নাম ঘোষণা করেছি তোমরা স্টার্টিং পয়েন্টে চলে যাও। বিচারকের দায়িত্ব পালন করবে তাসলিমা খাতুন রিনা। তাসলিমা খাতুন রিনা বৈশাখী আক্তার। আমি তাসলিমা খাতুন রিনা বৈশাখী এবং তামরিন আক্তারকে বিচারকের দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথম স্থান নির্ধারণ করবে তামরিন আক্তার। দ্বিতীয় স্থান নির্ধারণ করবে বৈশাখী আক্তার। তৃতীয় স্থান নির্ধারণ করবে তাসলিমা খাতুন রিনা, আমাদের অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা, যিনি 2016 সাল থেকে এখন অবধি রয়েছেন। বিচারকের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা বাস পাখির মতো দৃষ্টি রাখবেন, সবকিছু বিতর্কে রড়তে হবে আশা করছি। যাকে তৃতীয় স্থান ধরতে দেওয়া হয়েছে তিনি তৃতীয় স্থানের দিকে লক্ষ্য রাখবেন, যাকে প্রথম স্থান ধরতে বলা হয়েছে তিনি প্রথম স্থানের দিকে লক্ষ্য রাখবেন, যাকে দ্বিতীয় স্থান নির্ধারণ করতে বলা হয়েছে তিনি দ্বিতীয় স্থানের দিকে লক্ষ্য রাখবেন। শুরু হয়ে গেল 50 মিটার লম্বা দৌড় বালিকাদের। বালিকা বলল এগিয়ে যাচ্ছে এবং প্রথম দ্বিতীয় তৃতীয় অল্প কিছুক্ষণের মাঝেই প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারিত হবে। দৌড়ের পরে এটা ফিতাটা ছেড়ে দিতে হবে একদম বিজয়দেরকে মুখ। আয়েশা জান্নাত প্রথম, দ্বিতীয় ইসরাত জাহান সিনহা, দ্বিতীয় তৃতীয় উন্মেল আবিবা, মাইমুনা আক্তার লাবিবা। বিজয়ীদেরকে বিজয় স্তম্ভে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। পরবর্তীতে বালক ফুল দল রেডি থাকবে, বালক ফুল দল মাঠে প্রবেশ করো। বালক ফুল দল সুমাইয়া ম্যাডামের দল, বালক ফুল দল। আমি যাদের নাম বলবো তোমরা সুমাইয়া ম্যাডামের সাথে দেখা করো। ইয়ামিন ইবনে আহাদ, আহনাফ ইসলাম আবিদ, আবু হাসনাত হামিম, আবু হুরায়রা, ফতেউল্লাহ বাইজিদ, রায়ান আহমেদ তিহান, তাসকিন খান তাসিন, মিহির, তোমরা মাঠের উত্তর পাশে, আমি যাদের নাম বলেছি তোমরা মাঠের উত্তর পাশে স্টার্টিং পয়েন্টে চলে যাও। কেউ মানুষ করবে না।